خاك سارم يا رسول الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সম্মানিত উপস্থিতি, আমি সূরা ফাতিহা শরীফ পড়েছি। আপনারা বুঝতে পেরেছেন যে আমি যা কিছু বলবো সূরা ফাতিহাকে কেন্দ্র করেই বলবো। তার আগে একটা কথা না বললেই নয়, এবং এটা আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার, সেটা হচ্ছে মওলায়ে করিম আমাদেরকে একটা কিতাব দান করেছেন, এটার নাম আল কোরআন। এটার নাম আল কোরআন। পৃথিবীতে আমাদের যেমন ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে অনেক ধর্মেরও ধর্মগ্রন্থ আছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমরা এখন চেষ্টা করি কি সব ধর্মগ্রন্থকে এক ব্রাশে কালার করে দিতে। আপনি সমস্ত ধর্মগ্রন্থকে এক ব্রাশে কালার করতে পারবেন না। আপনি আমি যদি সমাজ বিজ্ঞানের উপর কোনো বই লিখি, এবং ডক্টর এমাজউদ্দিন স্যার যিনি দুনিয়া থেকে চলে গেছেন ওনারও যদি ওই বিষয়ে কোনো বই থাকে, তো আপনি কি বলবেন ডক্টর এমাজউদ্দিনও লিখেছেন, সাইফুল আজম সাহেবও লিখেছেন, আপনি এক ব্রাশ দিয়ে দুই বইকে কালার করতে পারবেন না? কারণ ওনার বইটা ওনার মতো করে হবে, আর আমারটার মধ্যে জাহেলানা ভাব থাকবে, যার যার ডেপথ অফ নলেজের উপর ডিপেন্ড করবে আমি কতটুকু লিখতে পেরেছি। আমাদের এখানে একটা ব্যাপার হয়ে যায়, আমরা ধর্মগ্রন্থ বলে সবগুলাকে এক ব্রাশে কালার করে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, কোরআন কোরআন, কোরআনের সাথে অন্য কোন ধর্মগ্রন্থের দূর দূর পর্যন্ত কোনো তুলনা চলে না। আমরা কখনো মাথায় আনবেন না যে আমরা অন্য কোন কিতাবকে আন্ডার এস্টিমেট করার জন্য বলছি না, আন্ডার এস্টিমেট করার জন্য বলছি না। সম্মানিত উপস্থিতি, ধরেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমাদের পুরো পৃথিবীর মানুষকে ডেকেছে যে যাদের যাদের কাছে ধর্মগ্রন্থ আছে প্রত্যেকে যার যার ধর্মগ্রন্থ নিয়ে আমাদের কাছে আসো। তো সবাই গেছে, লাইন ধরে বসছে, আমিও বসলাম, সবাই বসছে। তো আমার এক এক করে সবাই যার যার ধর্মগ্রন্থ নিয়ে ঢুকছে রুমের ভিতরে। তো এখন ওনারা জিজ্ঞেস করছেন, ভাইজান যেই ধর্মগ্রন্থ আপনি নিয়ে এসেছেন এটাতে আমি বিশ্বাস কেন করব? ঠিক আছে, তো আমি বল, আমার ভাই আরেকজন বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন এই কথা, আল্লাহ বলেছেন এই কথা, উনি বলছেন ভাই হযরত ঈসাকে নবী হিসেবে আপনি মানেন, আপনার নবী, আমার জন্য তো এটা ম্যাটার করে না, আপনি আমাকে বলবেন আমি এই ধর্মগ্রন্থে কেন বিশ্বাস করব? ঘাম ছুটে গেছে না? এখন উনি বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানাইতো, এটাতে ফু দিত, পাখি হয়ে উড়ে যেত। তো উনি বলতেছেন ভাই পাখি হতে আপনি দেখেছেন? কোন আমি দেখি নাই। তো আপনি না দেখে বিশ্বাস করছেন কারণ আপনি উনাকে বিশ্বাস করেন বিদায়। আপনি আমাকে বলবেন আমি কেন এটাকে ধর্মগ্রন্থ হিসেবে মানব সেই কথা? ঘন্টার পর ঘন্টা কোনো উত্তর নাই। তারপরে বলছে কি, আচ্ছা ঠিক আছে আপনার ধর্মগ্রন্থ আরো দেখি, আপনার ধর্মগ্রন্থের মধ্যে শাব্দিক অমিল আছে, আপনার ধর্মগ্রন্থের মধ্যে ব্যাকগ্রাউন্ড মানে হিস্টোরিওগ্রাফিক্যাল ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যেও ব্যতিক্রম আছে,
এগুলার কোনো সদুত্তর ব্যক্তি দিতে পারেন নাই এভাবে কোন ধর্মগ্রন্থ আরেকজন গেছেন ওনার ধর্মগ্রন্থ নিয়ে উনি বলছেন যে আমি আপনার ধর্মগ্রন্থে কেন বিশ্বাস করব উনি বলছেন আমার ধর্মগ্রন্থ বলেছে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি সততা সবচেয়ে উত্তম জিনিস মিথ্যা বলতে নিষেধ করেছে সুদ খেতে নিষেধ করেছে মানুষকে গালি দিতে নিষেধ করেছে অফ কোর্স মোরালিটি সব ধর্মের লোক বলে আপনি আমাকে বলবেন স্পেসিফিকলি আমি আপনার এই গ্রন্থে কেন বিশ্বাস করব সমস্ত ধর্মগ্রন্থ যখন লজিক দেওয়া হচ্ছে যখন বিজ্ঞানের নিরিখে বিজ্ঞানের চশমা দিয়ে নিরীক্ষণ করা হচ্ছে ধর্মগ্রন্থগুলোকে কোন ধর্মগ্রন্থ কিন্তু টিকছে না প্রথম যেই পরীক্ষায় ধর্মগ্রন্থগুলো লস্ট করছে সেটা হচ্ছে আপনি শুধু এতটুকুন বলেন আপনার এই ধর্মগ্রন্থ আপনাকে দিল কে এটাকে হিস্টোরিওগ্রাফি বলে মানে হাউ দিস বুক কেম ইনটু দি এক্সিস্টেন্স এটা অস্তিত্বের মধ্যে কিভাবে আসলো ফর এক্সাম্পল আপনি ইনজিল নিয়ে গেলেন তো উনি জিজ্ঞেস করেছেন এই ইনজিল কি ঈসা আলাইহিস সালাম দিয়েছেন জি না ঈসা আলাইহিস সালাম কখনো এটা লিখতে বলেছেন জি না ঈসা আলাইহিস সালামের সমসাময়িক কেউ এটা লিখেছে জি না কত বছর পরে লিখেছে এক বছর একশো বছর এখন দেড় দুইশো বছর পরে এসে যখন কেউ ইনজিল লিখছে হজরত ঈসা আলাইহিস সালাম এটা দেখে কি ঠিক করেছে সুযোগ পায় আমি শুধু গ্লিমস দিচ্ছি আপনাদেরকে আপনারা বুঝে নেন সকল ধর্মগ্রন্থ এক লাইনে দাঁড়ানো এরপরে কোরআনের টাইম এসেছে কোরআনের জন এভাবে কোরআন হাতে নিয়ে চোখে চোখ রেখে ভিতরে ঢুকেছে তারপরে কিতাব রেখেছে রাখার পরে উনি জিজ্ঞেস করছেন এই কিতাবে বিশ্বাস করব কেন উনি বলতেছেন বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না কেন উনি বলছেন আপনি মুজিজার কথা বলিয়েন না আমি বলছি আমি মুজিজার কথা বলছি না আমি বিজ্ঞানের কথা বলছি কেন কারণ সমস্ত নবীর মুজিজার ধরন এক ধরনের আমার নবীর মুজিজার ধরন আরেক ধরনের সমস্ত নবীকে মাওলায়ে করিম যেই প্যাটার্নের আমার শব্দগুলা কনসেন্ট্রেট করবেন বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্যাটার্নের যেই নেচারে যেই কাইন্ডের মুজিজা দিয়েছেন একই প্যাটার্ন একই কাইন্ড একই নেচার একই আকৃতি প্রকৃতি ধরন গঠনের মুজিজা আমার নবীকেও দেওয়া হয়েছে সমস্ত নবীদের মুজিজা এক জায়গায় রেখে এর চেয়ে আরো শতগুণ বাড়িয়ে আমার নবীর মুজিজা করা হয়েছে কিন্তু আমি বলছি ভাইজান আমি এরপরেও আপনাকে ওই মুজিজার কথা বলবো না আমি বলছি না আমার নবী ইশারা করেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আমি বলছি না আমার নবী ইশারা করেছে গাছ এসে আমার নবীর কদমে সিজদায় লুটে পড়েছে আমি বলছি না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠেছে পাহাড় আমার নবীকে দেখে খুশিতে আত্মহারা হয়ে রক্স করা শুরু করেছে আমি এটা কোনো কিছুই বলবো না আমার নবীর হাত মুবারক দিয়ে পানি পড়া শুরু হয়েছে শত হাজার সাহাবা ইকরাম পানি পান করেছেন রেখেছেন অজু করেছেন আমি এই কথাগুলো আপনাকে বলবো না তো কোন মুজিজার কথা বলবেন আমি বলবো আমার নবীকে আল্লাহ স্পেসিফিকলি আরেক প্যাটার্নের আরেক কাইন্ডের আরেক ধরনের মুজিজা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে দেওয়া হয় এটাকে বলা হয় এলমি মুজিজা বাকিগুলোকে বলা হয় হিসসি পারসেপটিভ পারসিভ করবেন শুধু দেখা যায় আমার নবী ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা স্থানীয়ভাবে যারা দেখেছেন তাদের জন্য মুজিজা তাদের জন্য মুজিজা মানে কি মুজিজা এমন একটা ঘটনা যেটা আপনি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনা প্রাকৃতিক কোন নিয়ম অনুসরণ করে নাই স্বাভাবিকভাবে এটা ঘটার কথা না কিন্তু ঘটে গেছে ঘটার পরে পৃথিবী পাল্টে যাবে এই ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটিয়ে দেখাতে পারবে না
এটাকে মুজিজা বলে এখন আমি বলছি সমস্ত মুজিজা এক জায়গায় আমি শুধু আপনাকে বলবো আমার নবীকে আল্লাহ যে স্পেশাল মুজিজা দিয়েছেন যেই কারণে যেই কিতাব নিয়ে আমি আপনার টেবিলে রেখেছি কিয়ামতের দিন সকালেও যদি আপনি এই কিতাব পড়েন আপনি জিব্বাই কামর দিয়ে বলতে হবে এটা আল্লাহর কিতাব কোন বান্দার পক্ষে লেখা সম্ভব না উনার চোখ চরক গাছে উঠে গেছে না এটা কি ধরনের কথা আমি বললাম এটাকে বলে আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনারা সময়ের ডিমান্ড বুঝে এজাজুল কোরআন এই বিষয়ের উপর অনেক সময় দেন এবং মানুষদেরকে এটা জানান দেন আধুনিক মন মানসিকতার ছেলেদেরকে আপনারা এই আদল ছাড়া আমরা অ্যাট্রাক্ট করতে পারবো না ইমপ্রেস করতে পারবো না তাহলে তারা বুঝতে পারবে না তারা কোন জায়গায় দাঁড়িয়ে তাদের কম্প্রিহেনসিভনেস কি সম্মানিত উপস্থিতি তখন আমি একটা একটা জিজ্ঞেস করছে আমি বললাম কোরআনের ইতিহাস এক জায়গায় রাখলাম কোরআনের সিম্পল আমি আপনাকে শুরু করি ভাষা দিয়ে কি দিয়ে কারণ এটা আপনাদের সবার বুঝে আসবে সেটা কি পৃথিবীতে আমি যখন আপনাদের সামনে কথা বলছি প্রায় 4200 থেকে 4800টা ভাষা পৃথিবীতে আছে বর্তমানে এক্স্যাক্ট ফিগারটা আমার জানা নাই বাট আমি বলবো বিটুইন 4200 টিল 4500 4200 থেকে 4500 একটু ইদার উদার হতে পারে সমস্ত ভাষা গত 100 বছরে যেই পরিবর্তন এসেছে আপনি যদি বাংলার দিকে যান 100 বছর আগের বাংলা আপনি অনেক দূরে যাইতে হয় না খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাই উনি যেই বাংলায় বই রচনা করেছেন আমি কিছুদিন আগে পড়তে পড়তে হাসছিলাম যে এটাও কি বাংলা হয় মানে অনেকটা উনি সাধু এবং সংস্কৃত দুইটার সংমিশ্রণে 2 মিনিট পর পর বাংলা ডিকশনারি দেখতে হচ্ছে এত কঠিন কঠিন শব্দ উনি ব্যবহার করেছেন আমি 100 বছর পরও আসি নাই খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে গেছেন 100 বছর হয় নাই এই সামান্য সময়ের ব্যক্তিতে উনার লেখা বাংলা ভাষা উনার লেখা বাংলা ভাষার বই পড়ার যোগ্য দিন দিন যোগ্যতা হারিয়ে ফেলছে বাংলা ভাষায় 100 বছর পূর্বে লেখা যেই পরিমাণ সংস্কৃত ভাষা ব্যবহার হতো বর্তমান যুগের ছেলেদেরকে দিলে বুঝার কোনো উপায় নাই সেই পরিমাণ পরিবর্তন বাংলা ভাষার মধ্যে হয়েছে পার্শ্ববর্তী দেশ হিন্দি এবং উর্দু আপনি শুধু আল্লামা ইকবালের প্রথম যুগের লেখা কবিতা আপনি ডিকশনারি ছাড়া উস্তাদ বাদে পড়ার কোনো সুযোগ নাই অথচ উনিও উর্দুতে বাত কো চিত করতা তা বাত কো বাতচিত করতা ও উর্দুতেই কথা বলতেন কিন্তু এত কঠিন 100 বছর আগে ফারসিও এরকম ইংরেজি ভাষাতে আসি 350-400 বছর আগে চাউসারিয়ান ইংলিশ বলে চাউসার উনি অনেক বড় সাহিত্যিক চাউসারিয়ান ইংলিশ বুজার প্রফেসর বর্তমানে অক্সফোর্ডেও নাই এই পরিবর্তন এসেছে ইংরেজির মধ্যে চিন্তা করেন দেখি কোন কারণে যদি এই পরিবর্তন আরবির মধ্যে হতো আজকে কোরআন নিয়ে আমরা এভাবে দরসুল কোরআন করতে পারতাম পারতাম না উলামায়ে কেরাম সিনা করে দরসুল কোরআন নিয়ে যেতেন আমরা রাস্তায় রাস্তায় গুড়াবাদে কোনো উপায় ছিল না রুয়ে জমিনের মধ্যে প্রত্যেক ভাষার মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে কিন্তু আসমান দেখেছে জমিনের মধ্যে একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই সেটা কোরআনের ভাষা আরবি কোরআনের ভাষা কাইফা হালুকা আমার নবীর জমানায়ও কাইফা হালুকা আজকের জমানায়ও কাইফা হালুকা যদি আমার নবী বেঁচে থাকতেন কাশ হীন হায়াতের মধ্যে জাহিরি হায়াতের মধ্যে আমাদের যদি সুযোগ হতো ডেলিগেশন নিয়ে আমার নবীর দরবারে যাওয়া আমরা আমার নবীর কতোপকথন বুঝতাম আমার নবীকেও যদি আমরা আরবিতে কথা বলতাম আমার নবী বুঝতেন কারণ আরবির মধ্যে সেই অর্থে কোনো পরিবর্তন আসে নাই এটা এই কারণে কোরআনের ভাষাকে মাওলানা কারীম আরবি করেছেন
এবং এটা কোরআনের ভাষার কারামত আরবীর কারামত যে আরবীর মধ্যে সেই অর্থে কোনো পরিবর্তন পরিবর্তন আসে নাই সম্মানিত উপস্থিতি এখন আমি বলছি আমি এদিকেও যাচ্ছি না আমি এখন আপনার কাছে সরাসরি পৃথিবী সৃষ্টি নিয়ে আসি আপনি ব্যাখ্যা দেন পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে উনি বলছেন এভাবে 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 হয়েছে ওনারটা উনি ইন্টারপ্রেট করে গেছে কিভাবে 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 হয়েছে আমি বলছি আপনি যে আমাকে ব্যাখ্যা দিয়েছেন সূর্যরশ্মি ছিড়ে পড়েছে পানি ঠান্ডা হয়েছে লম্বা কথা বিজ্ঞানের আমি বিজ্ঞান পড়াইতে তো আসি না উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম এই কথা আপনারা কখন জানতে পেরেছেন 200 বছর আগে 300 বছর আগে 400 বছর আগে কখন উনি বলছেন এটা আমরা জেনেছি 70 60 70 এর মাঝামাঝি মোটামুটি এরপরে আস্তে আস্তে ইন্টারপ্রিটেশন হয়েছে এটাতে ইলুসিডেশন হয়েছে এক্সপ্লিকেশন হয়েছে আস্তে আস্তে আমরা বর্তমানে একটা ফুল ফিলেজ ব্যাখ্যা দাঁড় করিয়েছি আমি বললাম এই কথা যদি কোরআনে পাক থেকে আপনি ঠিক যেভাবে বলেছেন ইন লেটার এন্ড স্পিরিট আমি যদি এই কিতাবের মধ্যে দেখাই আপনি কি বলবেন উনি বলছেন এটা হতেই পারে না আমি বললাম এটাকে মুজিজা বলে এটাকে মুজিজা বলে আমি তখন কোরআনের ইউনিভার্স বিষয়ক পৃথিবীর সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত যখন খুলে খুলে গুগলের মধ্যে ট্রান্সলেশন দেখাচ্ছি এই ব্যক্তি জিব্বাই কামড় দিতে বাধ্য হয়েছে উনি শুধু বলছেন এটা তো হওয়ার কথা না এটা তো হওয়ার কথা না আমি বলছি এই যে আপনি তুলপার করছেন অস্থির করছেন এটাকে মুজিজা বলে মুজিজা এমন ঘটনার নাম যেটা ব্যক্তির ভিতরে অস্থিরতা সৃষ্টি করে ব্যক্তির কাছে অন্য কোনো অপশন থাকে না হয় মানবে নতুবা ইচ্ছাকৃতভাবে দৃষ্টি বন্ধ করে রাখবে অন্য কোনো অপশন নাই এরপরে আমার দ্বিতীয় প্রশ্ন বলেন মানব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানের অভিমত কি তখন উনি বলছেন কেমিক্যাল কনস্টিটিউশন বায়োলজিক্যাল কনস্টিটিউশন মাটি থেকে কিভাবে হয়েছে প্রথম সৃষ্টি কিভাবে হয়েছে মায়ের পেটে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে সব কিছু উনার বর্ণনার পরে আমি বললাম যেই কথা আপনি বলেছেন এটা যদি একেবারে অক্ষরে অক্ষরে কোন ধরনের ব্যাসকম ছাড়া এই কিতাবের মধ্যে আপনাকে দেখাতে পারি আপনি কি বলবেন এগেইন ওই বলে না চোখ চরক গাছে উঠা উনি শুধু জিজ্ঞেস করছেন এটা এই কিতাবে কিভাবে থাকবে আমি বলছি এই কিতাবে কিভাবে থাকবে আমিও জানি না কিন্তু আছে কিন্তু আছে সম্মানিত উপস্থিতি তখন আমি উনাকে দিয়ে বললাম আপনারা যখন আল্লাহর অস্তিত্ব স্বীকার করেছেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে ফানাসিয়া খালকা কিছুদিন আগে এই দুই শব্দ যখন আমি পড়েছি আমার ভিতরে তুলপার শুরু হয়েছে মাওলানা করিম আমাদেরকে কি জানান দিতে চাচ্ছেন কোরআনের এক একটা শব্দ এক একটা সমুদ্রের মতো এটা কোন শাব্দিক অনুবাদ করার বিষয় না এটা জ্ঞানের ডিপু মাওলানা করিম যাকে যতটুকু দেওয়ার দিয়েছে কিন্তু যাকে যতটুকুই দিয়েছে দেন না কেন সবাই শেষ বিন্দুতে বলতে বাধ্য হয়েছে আমি যা জানি তা কোরআন সমুদ্রের একটা ফোটার মতো জাস্ট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার অফ দি কোরআনিক নলেজ তখন ফানাসিয়া খালকা আমার আল্লাহ বলছেন বান্দা সৃষ্টি ভুলে গেলা সৃষ্টি ভুলে গেলা মাওলা সৃষ্টি কিভাবে বললাম কিভাবে করেছেন সৃষ্টি বান্দা মাটি চিনো মাটি এই মাটিকে ডেভেলপ করতে 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 তুরাব তিন তিন এলাজে সলসাল কালফাখা একটার পর একটা স্টেজ ডেভেলপ করেছি একদিন দুই দিনে না একটার পর একটা স্টেজ ডেভেলপ করতে 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 সেই জায়গা থেকে আমি নিচড়কে ড্রপ অফ ওয়াটার বের করেছি একটা বিন্দু বের করেছি কি থেকে ওই মাটি থেকে স্টেজ বাই স্টেজ এক দুই দিনের বিষয় না মাটি ভিজা মাটি শুকনো মাটি টনটনে মাটি ভিজা মাটির মধ্যে আবার এমন ভিজা গন্ধ বের হওয়ার মতো মাটি
সব মাটি থেকে একটা পর্যায়ে গিয়ে আমি এখান থেকে একেবারে নিচড়কে একটা ড্রপ বানিয়েছি সেই ড্রপ তোমার পিতার পিঠে দিয়েছি কিছুদিন পরে পিতার পিঠ থেকে সেই ড্রপ তোমার মায়ের গর্ভে দিয়েছি সিম্পল ড্রপ অফ ওয়াটার এগুলা ফানাসিয়া হালকা দুইটা শব্দের মধ্যে যাচ্ছে এই সিম্পল ড্রপ অফ ওয়াটার কিছুদিন যেতে না যেতে এটা তোমার মায়ের গর্ভে একটা জোকের মতো হয়ে গেছে কিসের মতো জাস্ট লুক লাইক এ লিচ জোক আমরা শুনুন না জোক জোকের মতো কিছুদিন যেতে না যেতে তোমার মায়ের গর্ভে সেই জোক চুট ল্যাম তথা তুমি যদি গোশতকে দুই তিন কামড় দাও কামড়ের যে দাগ লাগে সেরকম লিচের উপর মনে হয় যেন কেউ দাগ বসিয়েছে এটা আমি ডেভেলপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুতফা নুতফা মানে আলাকা এরপরে মুদগা নুতফা থেকে আলাকা আলাকা থেকে মুদগা মুদগা থেকে এজাম এজাম থেকে লাহম লাহম থেকে সামি সামি থেকে বসির ফতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন আমার আল্লাহ বলছেন এখান থেকে আমি ড্রপ ড্রপ থেকে লিচ জোক জোক থেকে চিপানো মাংস এরপরে আমি তোমার হাড্ডি হাড্ডির উপর মাংস চড়াইলাম এরপরে আমি সামি তোমার শ্রবণ শক্তি ডেভেলপ করলাম আমি তোমার দৃষ্টি শক্তি ডেভেলপ করলাম এরপরে আমি তোমাকে অন্য একটা সৃষ্টির রূপ দিলাম আমি তোমাকে আদমের রূপ দিয়ে দিলাম আমার আল্লাহ বলছেন এরপরে আল্লাহ নিজেকে নিজে অ্যাপ্রিশিয়েট করেছেন কারণ আল্লাহর অ্যাপ্রিশিয়েট আল্লাহ নিজেই করছেন কেউ তো নাই অ্যাপ্রিশিয়েট করার আমার আল্লাহ নিজে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন তুমি চিন্তা করছো কত বরকতময় কত গ্রেটেস্ট রব সেই মহান সত্তা আমার আল্লাহ বলছেন ফানাসিয়া খালকা তুমি এই মহান রবের সৃষ্টি ভুলে গেছো কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে দেখেছেন নাসিয়া খালকা দুইটা শব্দ এই দুইটা শব্দের জন্য আমি কত দূর পর্যন্ত ঘুরতে হয়েছে ফানাসিয়া খালকার মধ্যে কেমিক্যাল কনস্টিটিউশন আছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন আছে কেমিক্যাল কনস্টিটিউশন কোনটা প্রথম ইনঅর্গানিক ম্যাটার থেকে আমাদেরকে মাটি থেকে যখন সৃষ্টি করা হয়েছে মাটি থেকে যখন প্রথম মানব সৃষ্টি হয়েছে স্টেজ বাই স্টেজ ডেভেলপ করে করে আমার আল্লাহ বলছেন সেই মহান রবকে তোমরা কিভাবে ভুলে গেলে